কলকাতার সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের পদযাত্রা হয়েছিল ২০১৩ সালে। এক দশক পেরিয়ে তিনি এখন সেখানকার প্রথম সারির অভিনেত্রীতে পরিণত হয়েছেন, কাজ করছেন শীর্ষস্থানীয় নির্মাতা ও তারকাদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন জয়া। নাম পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। বানাচ্ছেন শুমন মুখোপাধ্যায়। এই সিনেমায় জয়া আহসান অভিনয় করবেন কুসুম নামের চরিত্রে। তার সঙ্গে সিনেমাটিতে থাকছেন টলিউডের প্রথম সারির দুই তারকা আবির চটর্জি ও পৌড়ম্ব্রত চটর্জি। তাদের দুজনের চরিত্রের নাম যথাক্রমে শশী ও কুমুদ। নির্মাতা সুমন জানিয়েছেন, সিনেমাটিতে শশী তথা আবিরের চরিত্রটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তার ভাষ্য, আমার মতো মানিকবাবুর দৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটি চরিত্র। জয়া, আবির ও পৌড়ম্ব্রতকে নির্বাচন করার বিষয়ে নির্মাতা বলেন, এই সিনেমার জন্য দুটি জিনিস খুব জরুরি ছিল। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি সিনেমার বিপণনের দিকটাও মাথায় রাখতে হয়। এখন আবির, জয়া, পরম এই ব্যালেন্সটা করতে পারবে। আবিরের সঙ্গে আগেও কাজ করেছেন জয়া। তাদের জুটিবদ্ধ অভিনয়ের বিসর্জন ও বিজয়া সিনেমা দুটি ব্যাপক প্রশংসা পেয়েছিল। এমনকি দুটি সিনেমার জন্য দুইবার ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন জয়া। অন্যদিকে পৌড়ম্ব্রতর সঙ্গে এবারই প্রথম স্ক্রিন ভাগাভাগি করতে যাচ্ছেন দুই বাংলাজয়ী এই তারকা। পাঁচ বছর পর বাংলা ছবি নির্মাণে ফিরেছেন সুমন মুখোপাধ্যায়। এই পরিচালক ২০০৫-এ হারবার্ট, ২০০৮-এ চতুরঙ্গ, ২০০৯-এ মহানগর কোলকাতা, ২০১৩-তে কাঙাল মালসাট, ২০১৪-তে শেষের কবিতা ও ২০১৭ সালে অসমাপ্ত তৈরি করেছিলেন। কিছুদিন ব্যস্ত সময় কাটিয়েছেন হিন্দি প্রজেক্ট নিয়েও। রাকিবুল ইসলাম, সাদা কালো নিউজ।